নজর রাখবো পরবর্তী সংবাদে। একান্ন পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, যা কিনা উদয়পুরে অবস্থিত, এবং সেই মন্দিরে বলা যায় প্রায় প্রত্যেক দিন হাজারো হাজারো দর্শনার্থীরা ভিড় জমান মাকে দর্শনের উদ্দেশ্যে। ব্যতিক্রম নয় এই মরশুমেও, যেখানে একদিকে গরম তীব্র তাপপ্রবাহ, কিন্তু তাকে উপেক্ষা করে মায়ের দর্শনে ভিড় জমাচ্ছেন লাখো দর্শনার্থীরা। প্রত্যেক দিন বিভিন্ন রাজ্যের থেকে এসে পাড়ি দিচ্ছেন ত্রিপুরা রাজ্যে মাকে দর্শনের জন্য। তবে তাদের ক্ষেত্রে এবার এই দহন জ্বালায় এবার তাদের ক্ষেত্রে পূর্ণার্থীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে অভিষেক দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়। এবং ওনার এই উদ্যোগে একেবারেই সাধুবাদ জানিয়েছেন প্রত্যেক দর্শনে। তবে কি সেই উদ্যোগ অবশ্যই জানিয়ে রাখি যে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসা পৌর্ণার্থীদের জন্য আজ ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করা হয়েছে। বিধায়ক অভিষেক দেবরায়ের অনুপ্রেরণায় যুব মোর্চার উদ্যোগে এই ব্যবস্থা, এবং তীব্র গরমে দর্শনার্থীদের সুবিধার্থে বিধায়কের এই বিশেষ উদ্যোগ বলেই জানা গেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা শুনবো বিস্তারিত। গরম প্রচুর পরিমাণে বাড়ছে, তো ডিহাইড্রেশনও বাড়ছে। তো এখানে আমাদের মাতার বাড়িতে প্রচুর দর্শনার্থীরা আসেন, বিশেষ করে সেকেন্ড স্যাটারডে বা রবিবার ছুটির দিনগুলোতে অনেক লোক আসে। তো তাদেরকে আমাদের পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাস্ট একটা টোকেন অফ গেস্টচার, এবং মানুষের জন্য অসুবিধা না হয়, কারণ গলা শুকিয়ে আসে প্রায়। আমি যখন বেরোই বা আমরা যখন বেরোই, আমরা দলীয় কাজকর্মে ছিলাম, তখনও আমরা দেখেছি যে গলাটা শুকিয়ে আসছে। তো এই তীব্র তাপ যে তাপপ্রবাহ চলছে, সেখান থেকে মানুষকে, সাধারণ অংশের মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্যে এটা সামান্য একটা উদ্যোগ আর কি। তো এটা জারি থাকবে, আমরা প্ল্যান করছি প্রতিদিন করা যায় না সপ্তাহে চার দিন করা যায়, যখন যখন মানুষ বেশি আসবে তো সেই প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। পাশাপাশি কিছুক্ষণ আগে আমি ডিএম সাহেবের সাথে কথা বলেছি, মাননীয় ডিএম গোমতী শরীরকান্তের চাকমার সাথে, কারণ লোক দেখবেন লাইন ধরে আছে, তো প্রচুর রোদ। তো অস্থায়ী টেন্ট বানানো যায় কি না, আর আমাদের এটাও খুব গরম, প্রচণ্ড গরম, পা রাখা যায় না। তো গতবার আমরা কিছু কার্পেটের ব্যবস্থা করে দিয়েছিলাম, প্লাস্টিক জাতীয়, তো সেটা গতবার এক বছর ভালোই কেটেছে। তো এবার এটাকে আরও কীভাবে করা যায় এবং রেগুলার জল দেওয়া যায় কিনা সিঁড়িগুলোর মধ্যে, তো একটা প্ল্যান প্রোগ্রাম আজ নয়তো কাল আসবে, ডিএমএস দেখবে, আমরাও দেখবো কীভাবে কী করা যায়। তো মানুষকে, মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে সারা ভারতবর্ষ থেকে মানুষ আসে, তো তাদের জন্য কোনো অসুবিধা না হয়, রাজ্যের মানুষ আসছে প্রতিদিন, তাদের অসুবিধা না হয়, তার জন্য আমি বিধায়ক হিসেবে, আমাদের দায়িত্বশীল পার্টিরও দায়িত্ব আছে, আমার সাথে যুব মোর্চা আছে, মণ্ডল সভাপতি আছেন, তো তারা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষ যে আসবে তাদের জন্য সামান্যটুকু পরিষেবাটার জন্য আমরা দিতে পারি। তো আমাদের সংগঠন সেবার মাধ্যমে সংগঠন, তো এটা সেবার মধ্যেই পড়ে, তো আমাদের বেসিক অ্যান্ড প্রাইমারি কাজ এটাই, এটাই করা। আপনারা শুনলেন তাদের বক্তব্য, এবং এক্ষেত্রে আজ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিধায়ক অভিষেক দেবরায়। এবং পাশাপাশি বলা যায় আগামী দিনে যারা পূর্ণার্থীরা দর্শনের উদ্দেশ্যে আসবেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধে দেওয়ার জন্য এবার অস্থায়ী শেডের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে, এমনটাই কিন্তু জানিয়েছে আজ বিধায়ক অভিষেক দেবরায়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।